হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার আজকে আসলে ভিডিওর বিষয়টা কি আসলে আপনারা আজকে দেখে বুঝতেছেন যে আমি আসলে কি ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনারা যারা আমার এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনারা আমার এই ভিডিওটা আপনারা পুরোপুরিভাবে দেখার চেষ্টা করবেন। আর আপনাদেরকে আমি লাস্টে একটা কথা বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখে আমার কথাগুলো শুনুন। তো বেশ, দেখুন আমার সামনে একটা স্ট্যান্ড ফ্যান আছে। তো এই বাসা বাড়িতে আপনাদের চিপাই চাপাই অনেক জায়গায় আসলে এরকম ফ্যান ফালানো আছে, যেহেতু আপনারা এই ভিডিওটা দেখলে পারা আপনারা ঘরে বসে আপনার নিজেরাই এরকম স্ট্যান্ড ফ্যান বাসা বাড়িতে বসে ঠিক করতে পারবেন। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আসলে আপনারা বাসা বাড়িতে বসে ইউটিউবে আসলে এরকম ভিডিও এত ঠুক ছোটোটা ভিডিও যদি দেখে যদি আপনারা নিজেরাই কাজ করতে পারেন তাহলে তো ভালো। তো বেশ, দেখুন আমি প্রথমে লাইন দিছি, এটা লাইন দিয়ে দেখুন সুইচ দিচ্ছি কিন্তু ফ্যানটা চলতেছে না। তো আমি প্রথম অবস্থায় সিরিজ লাইনে দিছি। তো আর যারা সিরিজ লাইন বানাইতে চান আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনার ওই ভিডিওটা সিরিজ লাইনের ভিডিওটা দেখে আপনারা সিরিজ লাইন নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো বেশ, দেখুন আমি ফ্যানটা খুলছি। খুলে দেখুন এই জায়গা পাঁচটা তার আছে, দেখুন তো দুইটা তার আগে খোলা, দেখুন কস্ট্রিপ মারা, আর তিনটা তার ব্যবহার করা হয়েছে, যেটা আসলে ফ্যানের এটা রেগুলেটর যে কয়েলগুলো আছে কয়েলের তারগুলো আছে এটা আসলে কাইটে রাখেন কস্ট্রিপ মারা। তো এই জায়গা আছে একটা যেটা হাই স্পিডে ঘোরে একবারে ফুল পরে সেটার সাথে লাগানো আছে, একটা রানিং একটা স্টার্টিং। তো ভিউয়ার্স আমি সবগুলো এখন আসলে আপনাদেরকে চেক করে পরে দেখাবো যে আসলে আমার এই ফ্যানে আসলে কি সমস্যা ছিল। তো আমি নতুন করে ক্যাপাসিটার চেক করে কয়েল চেক করে আবার আমি কানেকশন করে আপনাদেরকে চালায় দেখাবো যে আসলে এটা কি সমস্যা আছে তাও আমি আপনাদেরকে বলবো। তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন অবশ্যই যদি আপনারা না বুঝতে পারেন তবে আপনারা কমেন্টে জানাবেন আমাকে, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আমার ভিডিও আশা করি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিউয়ার্স দেখুন আমি ক্যাপাসিটারটা মাপতেছি, এটা 4.5 ক্যাপাসিটার আছে। তো দেখুন আমার সিরিজ লাইনের ক্যাপাসিটারটা দেখাচ্ছে ভালো আছে। তো এখন সুন্দরভাবে আমি কয়েলটাকে চেক করব। তো বেশ, দেখুন আমি স্টার্টিং আর রানিংয়ে ধরছি, ধরে দেখুন দেখুন আমার সিরিজ লাইন চলছে, তার মানে আমার কয়েলও ভালো। তো এখন আমি সুন্দরভাবে আবার সব কিছু খুলে আবার লাইন দেব এটাই। আর আপনারা যদি এরকম ফ্যান আসলে এইভাবে যদি ঠিক না হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে কী সমস্যা, আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেব। তো অনেক সময় আপনাদের ফ্যানের ভিতরে ভুষ আছে হয়তো বা ভুষগুলো খুললে সার্ভিসিং করে যদি আপনি তেল মোবিল দিয়ে ফ্রি করে দেন তার মানে হয়ে যাওয়ার কথা। তো অনেক সময় ক্যাপাসিটার পুড়ে যায়, ক্যাপাসিটারগুলো যদি চেঞ্জ করে দেন সিরিজ লাইনে মাপ দিয়ে যদি দেখেন যে ক্যাপাসিটার নষ্ট তাহলে ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দিলেও হয়ে যায়। তো বেশ, দেখুন আমি সুন্দরভাবে আবার এটাকে এখন কানেকশন করব। তো কানেকশন করে আবার আমি এটাকে চালাবো, আপনাদেরকে আমি দেখাবো চালাইয়া। তো ভিউয়ার্স দেখুন এই জায়গায় আমি কীভাবে কানেকশনটা আছে আর কীভাবে আমি করতেছি। তো লাল যে দুটো কস্ট্রিপ মারা যে তার দুইটা আছে, তো ওই তার দুইটার কস্ট্রিপ খুললে আমি তারটা আর আপনারা ফ্যান খোলার আগে দেখবেন স্ট্যান্ড ফ্যানের উপরে যে নেল প্লেটটা আছে, নেল প্লেটটা আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আসলে এটা কয় ইঞ্চি ফ্যান, কত পয়েন্ট ক্যাপাসিটার লাগানো যাবে সব উপরে লেখা আছে, আপনারা চাইলে ওইটা দেখেও ই করতে পারেন। তো বেশ, দেখুন আমি এখন লাইন দিচ্ছি।
তো বিয়ার এখন সুইচটা অন করছি, দেখুন আমি আমার ফ্যানটা চলতেছে, দেখুন অনেক স্পিড এই ফ্যানে। আসলে আমার হয়তো ক্যামেরার সামনে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে চলতেছে, কিংবা না এটা অনেক আসলে স্পিড হচ্ছে এরকম। আসলে মোবাইলের ক্যামেরায় আর কি দেখা যাচ্ছে এরকম যে স্পিড কম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে জানাবো। তো আজকে আমার ভিডিওটা আসলে আপনাদের এই পর্যন্তই। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমার চ্যানেল নিয়ে আপনাদের সাথে আমি একটু কথা বলবো। তো আমার কথাটা হচ্ছে যে আপনারা যারা এই চ্যানেল থেকে যদি কোনো ভিডিও দেখে যদি কাজ কাম শিখতে পারেন তাহলে সবাই আসলে কমেন্টে জানাবেন। আর আসলে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আসলে এই চ্যানেলটা খুলছি আপনাদের জন্যই। তো আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর কোনো সমস্যা হলে জানাবেন। তো আপনারা মনে করবেন যে এই চ্যানেলটা আপনাদেরই, তো আমাকে আপনারা যে টিউটোরিয়ালগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি আসলে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আসলে আমি আপনাদের অনেক দিন হয়তো ভিডিও নিয়মিত ছাড়তে পারি না, যা হোক আমার যে কোনো কারণে। তো আমি এখন চেষ্টা করব যে আমি কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আসলে এই ভিডিও এই চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে আসলে আমি চাই যে আরও নতুন নতুন কিছু আপনাদের শিখাইতে চাই এই চ্যানেল থেকে। আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন, চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন। আর যারা ভিডিও দেখছেন তারা পুরোপুরিভাবে আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। তো এই বলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আমি ভিডিওটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।